দীর্ঘ ১৩ বছর পর আবারও বিশ্বকাপ জিতল ভারতীয় টিম। রুদ্ধশ্বাস ফাইনালে সাউথ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। হোয়াট আ ফাইনাল ম্যাচ, যেখানে এদিন ম্যাচের কিন্তু গেম চেঞ্জার ছিল সেই হার্দিক পাণ্ডিয়া, অর্থাৎ তার সেই হেনরিক ক্লাসেনকে আউট করাটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এবং সেখান থেকেই ম্যাচটি ঘুরে যায়। এবং একসময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকার ম্যাচটি কিন্তু হাতের মধ্যেই ছিল, যেখানে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ বলে ২৯ রান। সেখান থেকে কিন্তু হেনরিক ক্লাসেনকে আউট করে ম্যাচটা ঘুরিয়ে দেয় হার্দিক পাণ্ডিয়া। এরপর সেখান থেকে ভারতীয় টিম ম্যাচটি ৭ রানে জিতে যায় এবং দীর্ঘ ১৩ বছর পর আবারও বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। এদিন ফাইনালে ভারতীয় টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৬ রান করে ভারতীয় টিম, যেখানে ভারতের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছে বিরাট কোহলি। অর্থাৎ শুরুতেই কিন্তু উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় টিম, যেখানে রোহিত শর্মা আউট হয়ে যায় তাড়াতাড়ি, এরপর ঋষভ পান্ত আউট হয়ে গিয়েছিল এবং সূর্যকুমার যাদবও কিন্তু দ্রুত আউট হয়ে গিয়েছিল। এরপর আকসার প্যাটেল ও বিরাট কোহলির মধ্যে একটা পার্টনারশিপ হয়। এরপর ভারতীয় টিম ম্যাচে ফিরে আসে এবং বিরাট কোহলি আজকে ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। এছাড়াও আকসার প্যাটেল, সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে এবং এই ১৭৬ রান ডিফেন্ড করতে এসে ভারতীয় টিম বল হাতে দুর্দান্ত শুরু করেছিল, যেখানে শুরুতেই তারা সাউথ আফ্রিকার দুটি উইকেট তুলে নিয়েছিল। এরপর কুইন্টন ডিকক ও ট্রিস্ট্যান স্টাবসের মধ্যে পার্টনারশিপ হয়। এরপর আকসার প্যাটেল আউট করে ট্রিস্ট্যান স্টাবকে এবং এরপর হেনরিক ক্লাসেন, সে কিন্তু একটা অনবদ্য ইনিংস খেলে ম্যাচটা কিন্তু প্রায় একতরফা করে দিয়েছিল। অর্থাৎ মনে হচ্ছিল সাউথ আফ্রিকা কিন্তু ইজিলি এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু হার্দিক পাণ্ডিয়ার সেই বল, যে বলে আউট হয়ে যায় হেনরিক ক্লাসেন, সেখান থেকে কিন্তু ম্যাচটি ঘুরে যায়। অর্থাৎ সেটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচে এবং শেষমেশ ভারতীয় টিম এক রুদ্ধশ্বাস ফাইনালে সাউথ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে।